আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ফরাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। একটা প্রশ্ন ছিল যে ভাই, আমার একের অধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেক্ষেত্রে একটা অ্যাডসেন্স গুগল ক্রোমে লগ ইন করা আছে, একটা হচ্ছে যে ফায়ারফক্সে লগ ইন করা আছে, এতে করে কোনো প্রবলেম হবে কি না? এতে করে কোনো প্রবলেম নেই, আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনেকগুলো ব্রাউজারে লগ ইন করে রাখতে পারবেন একটা পিসিতেই, এতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আমার, আপনারা সকলেই জানেন আমার একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট, 300+ অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে লগ ইন একটা পিসিতে, এবং সেটা হচ্ছে যে আলাদা কোনো ব্রাউজারে না, ক্রোমের। ক্রোমের বিভিন্ন প্রোফাইল ক্রিয়েট করা যায়, আপনারা সকলেই জানেন, এই প্রোফাইলে সবগুলো লগ ইন করা থাকে, এতে করে কোনো প্রবলেম না, বা ইউটিউব থেকে এর কোনো নিষেধাজ্ঞা নেই, অনায়াসেই আপনি আপনার একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট একাধিক ব্রাউজারে লগ ইন করে রাখতে পারেন। অবশ্যই আলাদা আলাদা ব্রাউজার করবেন, যেমন ক্রোমের আলাদা আলাদা ব্রাউজার ক্রিয়েট করা যায়, এটা খুব সেফ আপনার জন্য। একটা ব্রাউজারে সবগুলান লগ ইন লগ আউট করবেন এমনটা করিয়ে না, আলাদা আলাদা রাখবেন, এতে করে আপনার জন্য সকলের জন্য ভালো। ইউটিউব এবং ফেসবুক রিলেটেড কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আপনার কমেন্টের ভিত্তিতে এইভাবে ভিডিও আকারে অ্যান্সার দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং একটা কথাই বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিতে হবে। আল্লাহ হাফেজ।